মাঝে মাঝে ব্যক্তিগত কারণের জন্য শিরোনামে উঠে আসেন পরিমণি নাম। এবার সে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন উঠতে রেগে গেলেন এই অভিনেত্রী। আমরা এখানে কোনো পারিবারিক আলোচনা করতে আসেনি, আচমকাই রেগে লাল বাংলাদেশি অভিনেত্রী পরিমণি। পাশে বসেছিলেন অভিনেত্রীর স্বামী শরীফুল রাজ, তিনিও কয়েক মুহূর্তের জন্য চমকে গিয়েছিলেন। সব মান অভিমান ভুলে আবার এক হয়েছেন পরি এবং রাজ। বিতর্কের পর এ প্রথমবার একসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন এ তারকা জুটি। সদ্য মুক্তি পেয়েছে পরিমণির নতুন ছবি অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন। সে ছবির প্রচারের মাঝে ঘটল অস্বস্তিকর ঘটনা। স্বাভাবিকভাবেই রাজ আর পরি সম্পর্কে টানা পড়েন প্রসঙ্গ উঠে আসে সামনে, তাই শুনে রেগে আগুন এ নায়িকা। তিনি সঙ্গে সঙ্গে বলেন, আমরা এখানে কোনো পারিবারিক আলোচনা করতে আসিনি, আমাদের সমস্যা না থাকলে আপনাদের কি সমস্যা? পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এলেন রাজ। তিনি হাসি মুখেই পুরোটা ঠিক করার জন্য বলেন, আমরা তো সবসময় একসঙ্গে ছিলাম, কয়েকদিন আগে বিবাহবার্ষিকী পালন করেছেন তারা, একতোরা গোলাপ ফুল হাতে বিশেষ দিনের বিশেষ মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করেছিলেন তিনি। স্ত্রী মান ভাঙানোর জন্য কী করেন রাজ, সে গোপন তথ্য ফাঁস করেন রাজ। সকলের সামনে পরিমণির গালে চুম্বন এঁকে দিয়ে তিনি জানান, তিনি এভাবেই স্ত্রী মান ভাঙান। স্বামী রাজের কথা জের টেনে অভিনেত্রী বলেন, আমরা সুন্দর আছি, ভালো আছি, সেটা কি আমাদের দেখে বোঝা যাচ্ছে না? আশীর্বাদ করবেন যাতে এভাবেই আমাদের সামনের জীবনটা সুন্দরভাবে এগিয়ে যায়। এটা ছিল ঘরোয়া আয়োজনে আমাদের বিয়ে, আমাদের জীবনের সব থেকে সুন্দর দিন একটি। শেষের লাইনে ভালোবাসার রিমোজি দিয়ে পরিমণি আরও লিখেছেন, আই লাভ ইউ রাজ। প্রথম বিবাহবার্ষিকী কেমন কাটছে জানতে পরির সাথে যোগাযোগ করা হয়। তারা জানান তারা বিবাহবার্ষিকীর মুডে আছেন, ঘোড়া পরিবেশে বিবাহবার্ষিকীর কেক কেটেছেন, থাকার অদূরে একটি নিরিবিলি জায়গায় ঘুরতে এসেছেন তারা। রাজ বলেন বিকেলের মধ্যেই ফিরে যাবে। গত এক বছরে রাজ ও পরির সংসারে সুখ আনন্দ যেমন ছিল তেমনি বেদনাও ছিল। বিয়ে বাচ্চা, গত এক বছরে পরিমণি রাজের সংসার জীবন, কিছু রটনা ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছে। এ প্রসঙ্গে রাজ বলেন, সব মিলিয়ে তো মানুষ, সুখ দুঃখ আনন্দ বেদনা মানুষের জীবনে থাকবে, এগুলো চলার পথে মানুষের জীবনের অংশ। তবে এই সময় পরি আমার জন্য রাজ্যকে উপহার দিয়েছে, আমি বাবা হতে পেরেছি পরির জন্য, এর চাইতে সুন্দর জিনিস আর কি হতে পারে? মাঝে মাঝে ব্যক্তিগত কারণের জন্য শিরোনামে উঠে আসেন পরিমণি নাম। এবার সে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন উঠতে রেগে গেলেন এই অভিনেত্রী। আমরা এখানে কোনো পারিবারিক আলোচনা করতে আসেনি, আচমকাই রেগে লাল বাংলাদেশি অভিনেত্রী পরিমণি। পাশে বসেছিলেন অভিনেত্রীর স্বামী শরীফুল রাজ, তিনিও কয়েক মুহূর্তের জন্য চমকে গিয়েছিলেন। সব মান অভিমান ভুলে আবার এক হয়েছেন পরি এবং রাজ। বিতর্কের পর এ প্রথমবার একসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন এ তারকা জুটি। সদ্য মুক্তি পেয়েছে পরিমণির নতুন ছবি অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন। সে ছবির প্রচারের মাঝে ঘটল অস্বস্তি।